জানেন কি তেঁতুল কী কী রোগ থেকে বাঁচাতে পারে আপনাকে? তেঁতুল সুবৃহৎ ও সুদৃশ্য চিরসবুজ বৃক্ষ, গাছ প্রায় 24 মিটার পর্যন্ত লম্বা হয়। তেঁতুল গাছের পাতা, ছাল, ফলের শ্বাস, কাঁচা ও পাকা, পাকা ফলের খোসা, বীজের খোসা সবকিছুই ব্যবহার হয়ে থাকে। তেঁতুলের শ্বাসে টার্টারিক অ্যাসিড থাকায় এরূপ টক স্বাদ হয়। তেঁতুলের আদি নিবাস আফ্রিকার সাবানা অঞ্চল ও দক্ষিণ এশিয়া। ধারণা করা হয় সুদান থেকেই তেঁতুল বাংলাদেশের মাটিতে এসেছে। তাহলে এবার আসুন জেনে নিই এর উপকারী দিকগুলো। এক, এটি পরিপাক বর্ধন ও রুচিকারক। তেঁতুলের কচি পাতায় রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। দুই, পাতার রসের শরবত সর্দি কাশি, পাইলস ও প্রস্রাবের জ্বালা পোড়ায় বেশ কাজে দেয়। তেঁতুল চর্বি কমানোয় বেশ বড় ভূমিকা রাখে, তবে তার দেহের কোষে নয় রক্তে। এতে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। চার, দেখা যায় পুরনো তেঁতুলের কার্যকারিতা বেশি। যদি পেট ফাঁপার সমস্যা থাকে এবং বদহজম হয় তাহলে পুরনো তেঁতুল 1 কাপ পানিতে ভিজিয়ে সামান্য লবণ, চিনি বা গুড় দিয়ে খেলে অসুবিধা দূর হবে। আবার হাত পা জ্বালা করলেও এই শরবতে উপকার পাওয়া যায়। পাঁচ, তেঁতুলের বীজও বিভিন্ন শিল্পে কাজে লাগে। ৬, পাকা ফলের শ্বাস শুকিয়ে সংরক্ষণ করা হয়। ৭, তেঁতুলের পাতা বেটে মরিচ ও সামান্য লবণ দিয়ে বড়া তৈরি করে পান্তা ভাতের সাথে খেলে শরীরে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। ৮, তেঁতুলের সাথে রসুন মেশানো যায়, এটি রক্তের চর্বি কমানোর কাজে লাগে। ৯, তেঁতুল এমনই এক ভেষজ যার সব অংশই কাজে লাগে। তেঁতুল বা তিনতিড়ি হলো এক প্রকার টক ফল বিশেষ। হৃদরোগ সহ বিভিন্ন রোগে খুব উপকারী তেঁতুল বসন্তকালের ফল হলেও সারা বছরই পাওয়া যায়। অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রক্ত পানি করে। এ ধারণা সম্পূর্ণ ভুল। তেঁতুলে রয়েছে প্রচুর ভেষজ ও পুষ্টিগুণ। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুব উপকারী। ভেষজবিদদের মতে নিয়মিত তেঁতুল খেলে শরীরে সহজে মেদ জমতে পারে না। এতে টার্টারিক অ্যাসিড থাকায় হজমে সহায়তা করে। পেটের বায়ু, হাত পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। তাই সরাসরি তেঁতুল না খেয়ে 3-4 দানা পুরনো তেঁতুলের 1 কাপ রসের সঙ্গে চিনি বা লবণ মিশিয়ে খাওয়া ভালো। যাদের পেটে গ্যাস জমে তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে তেঁতুলের শরবত খেলে পেটে গ্যাস জমা থেকে রক্ষা পাবেন। হাঁপানি ও দাঁত ব্যথায় তেঁতুল গাছের ছাল চূর্ণের রসে খেলে উপশম পাওয়া যায়। তেঁতুল দিয়ে কবিরাজি, আয়ুর্বেদীয়, হোমিও, এলোপ্যাথিক ওষুধ তৈরি করা হয়। স্কার্বি রোগ, কোষ্ঠবদ্ধতা প্রভৃতি রোগে তেঁতুলের শরবত বেশ উপকারী। পাকা তেঁতুল কফ ও বায়ুনাশক, খিদে বাড়ায় ও উষ্ণ বীর্য হয়। তেঁতুলের ভেষজ ব্যবহার। পেটের গ্যাস, মাথা ব্যথা, ধুতুরা অথবা কচুর বিষাক্ততা থেকে রক্ষা পেতে তেঁতুল ফলের শ্বাসের শরবত খেলে শতভাগ সুফল পাওয়া যায়। এভাবে নিয়মিত খেলে প্যারালাইসিস আক্রান্ত রোগের অঙ্গের অনুভূতি ফিরে আসে। এসব উপকার পেতে সরাসরি না খেয়ে পুরনো তেঁতুলে 3-4 দানা 1 কাপ পানির সঙ্গে মিশিয়ে লবণ অথবা চিনি দ্বারা খাওয়া অত্যধিক নিরাপদ। তেঁতুল গাছে ছালের চূর্ণ ব্যবহার করে চোখের জ্বালা পোড়া থেকে মুক্তি পাওয়া যায়। তেঁতুল পাতা সিদ্ধ করে ছেঁকে সেই পানি জিরার ফোড়ন দিয়ে খেলে আমাশয় রোগ ভালো হয়। এভাবে 2-3 দিন খেলে পেটে জমে থাকা মিউকাস বেরিয়ে আসে। তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ ওঠা সারায়। মুখে ঘা বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায়। কাঁচা তেঁতুল বায়ুনাশক। কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলেপ দিলে ব্যথা সারে। তেঁতুল গাছের শুকনো বাকলের প্রলেপ ক্ষত স্থানে লাগালে ক্ষত সারে। পাকা তেঁতুলে মোট খনিজ পদার্থ সব ফলের চেয়ে অনেক বেশি। খাদ্যশক্তির পরিমাণ নারিকেল ও খেজুর ছাড়া সব ফলের চেয়ে বেশি। ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে 5-17 গুণ বেশি। আয়রনের পরিমাণ নারকেল ছাড়া সব ফলের চেয়ে 5-20 গুণ বেশি। অন্যান্য পুষ্টি উপাদান স্বাভাবিক পরিমাণে আছে। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।